ইমপ্রোপার ইন্টারগ্রলের আজকে আমরা করবো কম্পারিজান টেস্ট লিমিট ফার্মের জন্য তো নাম শুনে বুঝতে হচ্ছে কম্পারিজেন তার মানে যে কোনো দুটোকে আমরা কী করবো কম্পেয়ার করবো সেখানে দুটো ফাংশান লাগবে এফ আর জি দুটো ইন্টারিগ্রেবল হতে হবে এ থেকে এক্সের মধ্যে তারপরে লিমিটটা কেমন দেওয়া আছে লিমিটটা থাকবে এরকম এ থেকে ইনফিনিটি এফ অফ এক্স ঠিক আছে এই টাইপের ফর্মে থাকবে এক্সের মানটা কিন্তু এর থেকে বড় হতে হবে তার মানে এখানে এ এক্সের মান এ ধরলে হবে না দুটোই ফাংশানে গ্রেটার দেন জিরো হতে হবে তাহলে লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই জি এক্স ইকোয়াল টু যদি এল হয় একটা নন জিরো ফাইনাইট নাম্বার তাহলে এফ এক্স আর জি এক্স দুটোই একসঙ্গে কনভার্জেন্ট বা দুটো একসঙ্গে ডাইভারজেন্ট তার মানে কি একটা কনভার্জ করলে আরেকটা কনভার্জেন্ট আরেকটা ডাইভার্জেন্ট করলে আরেকটা ডাইভার্জেন্ট এক্সাম্পল করতে গেলে আমাদের আরেকটা ফর্মুলা কাজে লাগবে ইন্টিগ্রেশন অফ এ টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ যদি এই ফার্মে থাকে কোনো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল তাহলে মিউ এর মানটা যখন গ্রেটার দেন জি সরি গ্রেটার দেন ওয়ান তখন সেটা কনভার্জেন্ট আর লেস দেন ইকুয়াল টু ওয়ান হলে ডাইভার্জেন্ট ঠিক আছে যখন আমরা এখানে লিমিটটা ফাইনাইট নিয়েছিলাম তখন কিন্তু এখানে ছিল এক্স মাইনাস এ বা ওয়াই সরি বি মাইনাস এক্স যা থাকুক না কেন মিয়ের পাওয়ারটাই কিন্তু ওখানে উল্টো ছিল লেস দেন ওয়ান ছিল আর এখানে কিন্তু গ্রেটার দেন ওয়ান তো কনফিউজ হবে না বা ভুল করব না যখন দেখবা লিমিটটা ফাইনাইট তখন হবে লেস দেন ওয়ান যখন দেখব লিমিটটা ইনফাইনাইট তখন হবে গ্রেটার দেন ওয়ান ঠিক আছে এখানে কনভার্জেন্ট টেস্ট করতে বলেছে একটা ইম্প্রোভার ইন্টিগ্রালের ইন্টিগ্রেশন ওয়ান টু ইনফিনিটি ওয়ান বাই এক্স প্লাস সরি এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স দেখতে পাচ্ছি ইনফিনিটির তারপর এটা কি এটা হলো গিয়ে ডাইভারজেন্ট তো এখানে এফ এক্স জি এক্স ফাংশন ধরতে হবে আমরা জি এক্সটাকে কীভাবে ধরবো এফএক্স এটাই জিএক্স ধরবো এক্সটের যে হায়েস্ট পাওয়ার সেটাকে এখানে হায়েস্ট পাওয়ার কত ওয়ান বাই এক্স লেট এফ এক্স কত वन बाय एक्स इंटू वन प्लस एक्स स्क्वायर एफ इज इंटीग्रेबल इंटीग्रेबल को था ऑन क्लोज इंटरवल ए टू एक्स वेयर एक्स टा देन एक्स मंडे एक्स এর থেকে বড় কিন্তু আবার ইনফিনিটি থেকে ছোট ঠিক আছে নাও লেট জিও এক্স কথা বললাম আমরা এক্সের যে হায়েস্ট পাওয়ার সেটা আর যখন আমার ডেফ লিমিটটা ফাইনার ছিল তখন আমরা কী করতাম এমন করে চুজ করতাম যে ফাংশনের জন্য প্রবলেম হচ্ছিলো সেটাকে আমরা আউট করার জন্য জিএক্সটাকে সেভাবে ধরতাম ঠিক আছে তো একটু মনে রাখবে যে লিমিট ফাইনাইট থাকলে কী হয় আর লিমিট ইনফাইনাইট থাকলে কী হয় যারা তারা ভিডিওগুলো দেখো নি উপরে দেখো আই বাটনে ক্লিক করো তার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আচ্ছা হলো এখন আমাদের কী করতে হবে লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই জি এক্স বের করতে হবে দেখতে হবে এটা ফাইনাইট হচ্ছে কি না limit of x tends to infinity 1 by x into 1 plus x square into x cube equal to what is limit of x tends to infinity 1 by 1 plus 1 by x square equal to 1 so, a non zero finite number তাহলে আমরা কি একটা নন জিরো ফাইনাইট নাম্বার পেয়ে গেলাম তাই তো এখন কি দেখবো আমরা যে কোনো একটা ফাংশনকে কে অথবা ডাইভার্জেন্ট একটা হলে দুটো হয়ে যাবে আমরা এফ এক্স টা বলতে পারবো না কারণ আমরা বের তাহলে আমরা এক্সটা দেখি এক্স ইকাল টু কত ইন্টিগ্রেশন অফ এ টু ইনফিনিটি জি অফ এক্স ইকাল টু কত ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি ওয়ান বাই এক্স এখানে মিওর মান কত

ইন্ডিকেশন অফ এ টু ইনফিনটি এফ অফ এক্স ইচ অলসো কি কনভার্জেন্ট ব্যাস আজকের মতো এটাই এরপরের দিন এই টাইপের আরও আমরা কিছু কঠিন কঠিন এক্স্যাম্পেলগুলো সলভ করব তার কনভার্জেস টেস্ট করব ঠিক আছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ